এই বছর মরিচের দাম প্রায় 600 থেকে 700 টাকা করে কেজি বিক্রি হয়েছে। কেন হঠাৎ করে এত দাম বেশি? কেন? আমরা বেশ কয়েকটা মরিচের জমি ঘুরেছি, দেখেছি যে সেখানকার কী অবস্থা, মরিচ গাছের কী অবস্থা, মরিচের কী অবস্থা। তো আপনাদের সামনেই এটা আমরা তুলে ধরব। আমরা এখানে আমাদের একজন কৃষক ভাই আছেন যিনি মরিচ তুলছেন। আচ্ছা ভাইয়া, সেটা হচ্ছে আপনার নামটা কি? মোহাম্মদ জালাল সর্দার। মোহাম্মদ জালাল সর্দার। আচ্ছা জালাল ভাই, আপনি কি মরিচের চাষই করেন? জি জি, মরিচের চাষ করি। দেখা গেলো যে জন্মের পরে তো মরিচের চাষ আমাকে এদিকে আছে, তারপরে ভাই ভাই বেন ওজার পরে তেই মরিচের চাষ আমি করি। করে আছেন না? আচ্ছা, এটা কি জাত লাগিয়েছেন? এটা লাগাইছিল সোলাকুণ্ড। সোলাকুণ্ড, এটা কি আপনাদের এখানকার স্থানীয় একটা জাত? স্থানীয়র ভিতর হয়, স্থানীয় স্থানীয় জাত। তো এই জাতে এবার কেমন ফলন দিল? এটা এটা এবার ফলন দেয় নাই। ফলন দেয় নাই? না না, এবার এটা ফলন হয় নাই। হ্যাঁ, এবং এটাই এবার তেমন একটা সুবিধা হতেছে না কৃষকেতে কি ধরা, বুঝছেন? আচ্ছা, কেন, কি কি সমস্যা হয়েছে? কেন ওর ভিতরে হলো আপনার গাছ হলো ফুলে গেছে, তারপর থুপড়ি লাগছে, তারপর এই যে পচন পচন আসেই গেছে, বুঝছেন? এই যে পচন আসেই। আপনার ওষুধ লাগান নাই? ওষুধ লাগাইছি, তাতে কাজ হয় নাই? কাজ হইতেছে কিন্তু কম, তেমন একটা কাজ করতেছে না। আচ্ছা, মরিচ কি এরকমই থাকে না? হ্যাঁ এরকমই থাকে এই জাতগুলো। হ্যাঁ এরকমই। আচ্ছা, বাজারে কেমন দাম বিক্রি করছেন? এর বর্তমান বিক্রি করতেছিল 100 টাকা। 100 টাকা কেজি? 100 টাকা কেজি। সবচেয়ে বেশি কত দিয়ে বিক্রি করেছেন? আমি সবচেয়ে বেশি পাইছিল 265 টাকা পর্যন্ত। 265 টাকা। আপনার এটা কতটুকু জমি? আমার এটা গেল আপনার 26 শতাংশ, মানে এক পাখি আমাদের দেশে। আচ্ছা, 26 শতক থেকে আপনি কতটুকু পান? আমি এই 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 সেরাই পাইছিল আপনার 1.5 মণ, আপনার 60-65 কেজি। 65 কেজি? আচ্ছা, আর এই জাতি গতবার কি চাষ করেছিলেন? তখন কেমন ফলন দিয়েছিল? আপনার 6 মণ, 5 মণ, 6 মণ, 4 মণ এরকম পেয়েছেন, আর এবার কম পেয়েছেন? কম পেয়েছি, কারণ গাছের রোগবালাইয়ের আক্রমণ বেশি। আক্রমণ, হ্যাঁ। আর জাতটাও এখন খুব একটা সুবিধাজনক না। আচ্ছা, তো এর থেকে ভালো জাত কি আপনি দেখেছেন আপনার আশেপাশে কোথাও? হ্যাঁ দেখছি দেখছি। তাই কোথায়? এই যে আমার এক কাকা, এই যে এই পাশে, এই যে এই যে এই পাশে, ওইদিকে। জি জি। আচ্ছা, সেখানে কি দেখেছেন আপনি? সেখানে দেখছি যে আমি যে সময় একসাথে গাছটা লাগাইনি, বুঝছেন? জি। সেও যে সময় লাগাইছে, আমিও সেই সময় লাগাইছি, একই সারা কি কই একই দিনে লাগাইছি গাছ। আচ্ছা, কিন্তু তার মরিচ যা কিছু বেশ কিছুদিন আগে আমি গেছিলাম খেতে, আমার কাকা ডাক দিয়ে নিয়ে গেছিলো, খালি মরিচ আর মরিচ। আচ্ছা, আর গাছের অবস্থা? গাছের অবস্থা খুব সুন্দর ছিল সেই সময় আর কি। খুব সুন্দর, মানে গাছও ভালো আছে আবার মরিচও প্রচুর। মরিচও প্রচুর। আর আপনারটাতে তো অনেক সমস্যা হয়েছে। অনেক সমস্যা। তো ওইটা দেখে আপনার কি মনে হয়েছে? আমার ওইটা দেখে মনে হয়েছে যে আমি এখন যদি সময় থাকতো তাহলে আমি এখনই লাগাইতাম। আচ্ছা, তাহলে আগামীতে আপনার কি ইচ্ছা? আগামীতে ইচ্ছা আছে ওইগুলো একটু লাগানোর। ওইগুলো লাগাবেন, যে লাগায় দেখবেন যে কেমন কেমন কি হয়। আচ্ছা, তাহলে যেখানের কথা বললেন তাহলে ওই মরিচ গাছটাও একটু দেখে আসি। হ্যাঁ, আর আপনি আমাদেরকে সময় দিলেন ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, তাহলে মরিচ চলেন। হ্যাঁ আচ্ছা, আজকে 15ই শ্রাবণ এবং 30শে জুলাই। আমরা এই মুহূর্তে যে জমিতে আছি মরিচের, এখানে ভাইরাসের আক্রমণ খুবই কম হয়েছে, আমরা তেমন একটা আক্রমণ দেখি নাই এবং ফলন প্রচুর। এই জাতটা কোন জাত, যে জাতটা চাষ করে কৃষক লাভবান হয়েছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখানে আসার সময় বেশ কিছু জমি দেখলাম এবং বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বললাম, তো দেখলাম যে তাদের ফলন খুব একটা হয়নি, তাদের গাছে প্রচুর সমস্যা হয়েছে, এবং সবার কাছেই শুনলাম যে মফিজ যে জাতটা লাগিয়েছে সেটা হচ্ছে খুবই ভালো জাত। হ্যাঁ, তো এই বিষয়ে একটু আপনার কাছ থেকে শুনবো, আসলে আপনি এই যে জাতটা লাগিয়েছেন এটা কোন জাত? ধন্যবাদ ভাই, আসলে অনেক কষ্ট করে আসার জন্য, আমাদের কথা সময় দেওয়ার জন্য। আসলে এটি এয়ার মালিক সিডের বিজলি 2020 প্লাস। আচ্ছা, বিজলি প্লাস 2020। বিজলি প্লাস 2020। আচ্ছা, আসলে লাগানোর 5 দিন পরে আমি গাছের চেহারা অন্যরকম হয়ে গেছে আমার। এই মতো তো এই আপনার যাত্রা, অন্য যাত্রা আমি আসলে আমার এদিকে ভালো লাগে নাই, তো 22 দিনের মাথায় দেখে আপনার কাছে ফুল চলে আসছে। আচ্ছা, এবং 42 দিনে আপনার কাছ থেকে আমি 3 মণ ওই হারভেস্ট করে 33 শতাংশ। আচ্ছা, 22 দিন বয়সে প্রথম ফুল পেয়েছেন। জি। অন্য জাতে? অন্য জায়গাতে 60 থেকে পয়সা সরি
চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন ফুল আসছে এবং ষাট পঁয়ষট্টি দিন বিক্রি করছি। আচ্ছা, মানে এইখানেই আপনি প্রায় বিশ দিন আগে? বিশ দিন আগে। আচ্ছা, বিশ দিন আগে। এবং মরিচটা যাত্রা এটা সুবিধা, এটা কোনো সাজ সিস্টেম না। সাজ বলতে কি, একটা ধর শেষ হবে আর একটা ধর আসবে তারপরে, এটা তা না। এটা আপনার এই মরিচটা সুবিধা আছে, এটা আসলে প্রত্যেকটি গিরে যখন আপনি গাছ লাগাবেন দশ দিন পরে যে ডালটা বের হবে, ওই ডাল থেকে পরের সপ্তাহে যে ডালটা বেরোবে, কুড়ি থেকে বাইশ দিন যে ডালটা বেরোবে, ওখান থেকে ফুল শুরু হয়। এবং একটা সুবিধা আছে, আমি এই যে দেখাই, যদি একটু দেখা যায়, মানে এই যে ধরো আমি এখানে হারভেস্ট করছি, পরে গিরে হারভেস্ট করছি, মানে একটা ডালে ধরেন এই ছোটোটা ডাল ধরছে, দেখুন ছোটোটা ডালে কয়টা মরিচ আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা অলরেডি আমার হারভেস্ট উপযোগী হয়েছে। আবার ফিরে দেখেন এদিকে অন্তত বিশ ত্রিশটি মরিচ আছে, মানে ওর মিস নাই। এর পরাগণটা মিলছে, আর একটা আপনার ইসের ওই যে প্রত্যেকটি গিরেই ফুল আসে, যেমন অন্য অন্য জাতে পাবেন না, আপনি নিজে দেখেন অন্য জাতে পাবেন না, এই সুবিধাটা সবচেয়ে ভালো। কি সুন্দর মরিচগুলো তো খুবই চমৎকার। হ্যাঁ, চমৎকার, মানে অসাধারণ মরিচ, তাকায় থাকে যে কি সুন্দর মরিচ। তো আপনার এইখানে মোট কতটুকু জমি? আমি মোট এলাকাছি প্রায় একশো শতাংশ মতো। একশো শতাংশ হচ্ছে মরিচ। মরিচ, আর এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যাত্রা তেত্রিশ শতাংশ। তেত্রিশ শতাংশ, মানে তিন ভাগের এক ভাগ। জি, এক ভাগ, এক ভাগ। তা এই এক ভাগে আপনি প্রথম হচ্ছে সবার আগে, সব থেকে আগে বিয়াল্লিশ দিন বয়সে আপনি হারভেস্ট করতে পেরেছেন। তিন মণ হারভেস্ট করছি, তিন মণ প্রথম দিন। জি। আচ্ছা, তারপর? তারপরে যে হারভেস্ট করলাম আপনি কিছুদিন পরে প্রায় ওখানে আর এখানে হচ্ছে পনেরো মন চলে আসছে। আচ্ছা আচ্ছা, যেখানে আপনি এটা পনেরো মন পেয়েছেন ওইখানে পেয়েছেন হচ্ছে। আচ্ছা, তারপর? তারপরে তারপর হারভেস্ট করলাম আমি গাছের পর যখন সত্তর পঁচাত্তর আশি দিন হলো, এই বোধ হয় এই এই জায়গাতে হারভেস্ট আমার চব্বিশ মন হলো। আপনি এখন আপনি আবার করেছেন মাল্টিং পদ্ধতিতে। মাল্টিং পদ্ধতি, হ্যাঁ, মাল্টিং পদ্ধতিতে মরিচ গাছ আপনি বর্তমানে দিয়েছেন, গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে আঠারো ইঞ্চি, আঠারো ইঞ্চি, আর সারি থেকে সারি ওরে দেওয়া আছে আপনার আঠাশ ইঞ্চি, আঠাশ ইঞ্চি। তো আপনার মতে হচ্ছে এটা গাছ থেকে গাছ হওয়া উচিত মিনিমাম বিশ বিশ থেকে চব্বিশ ইঞ্চি, বিশ থেকে চব্বিশ ইঞ্চি, মানে এখন আছে হচ্ছে আঠারো ইঞ্চি, আরো দুই থেকে চার ইঞ্চি বাড়াইতে হবে, আর সারি মিনিমাম ছত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি, ছত্রিশ থেকে চল্লিশ। তাহলে দেখা যাবে যে গাছের দূরত্ব ঠিক থাকবে, গাছটা আরো বাড়বে, আলো বাতাস পাবে, আলো বাতাস পাবে এবং রোগবালাইয়ের আক্রমণ কম হবে। রাইট, এখানে তো আরেকটা সুবিধা থাকেন, অন্য অন্য জাতের আমার এই যেটা উইল্ট বলে বা ঝিমে রোগ বলে আমার অনেক গাছ মারা গেছে, মানে হঠাৎ করে ভালো গাছ মরে গেছে, এখন মরা গেছে, কিন্তু এই জাতের ভিতরে আমি এই আপনার চার হাজার গাছের মধ্যে মানে কি চল্লিশটি গাছ মারা নেই। মফিজ ভাই, সেটা হচ্ছে আপনি তো মালচিং পদ্ধতিতে চাষ করেছেন, এই মালচিং পদ্ধতিতে চাষ করার জন্য কী কী দিক খেয়াল রাখতে হয়, যাতে যেটা হচ্ছে যে আগামীতে এই পর্বটা যে কৃষকরা দেখছেন যারা মালচিং পদ্ধতিতে মরিচ গাছ চাষ করতে যাচ্ছেন তাদের সুবিধা হবে? আচ্ছা, ধন্যবাদ ভাই। মালচিং পদ্ধতিতে আপনার যে সুবিধা খেয়াল রাখতে হবে, এটা হলো পানি দিক থেকে খেয়াল রাখতে হবে। এই যাত্রা হলো এই মালচিং পানিটা, যেরকম অন্য অন্য যাতে কৃষকরা যারা ভুল করে জমিতে পানি দেয় না, ওরা বলে পানি দিয়ে গাছ মারা যাবে, এই ভুলটা বেশি করে। তো এটা মালচিং পদ্ধতি আপনি মালচিং থেকে মাটি থেকে এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি পানি দিয়ে রাখতে হবে সবসময়, আজকে পানি দেবো পুরোটা টাইমে নিয়ে যাবে, তিন থেকে চার দিন পরে আপনি যখন মাটি দিয়ে বাগানে আসবো খেতে আসবো আমি মাটি দিয়ে পাড়া দেবো, পাড়া দেবো, মাটিতে কেঁদা পা ভিজে আসে কেঁদা জড়ায় নেই তাহলে মানে পানি দিতে হবে, আর যদি হালকা কেঁদা জড়ায় তাহলে পানি দিতে হবে না, মানে তাতে তিন থেকে চার দিন পর পানি রাখতে হবে, এটাই ফলো রাখতে হবে। আর একটা মালচিং যা যেটা হলো আমরা যেটা ভুল করছি, আমার কিছু আমার যারা কাজ করে ওরা যে মালচিং বেশি টান টান দিয়ে ভুল করছে, ওই টানটা দেওয়া যাবে না, কারণ যেহেতু আমার এলাকায় ঘাস বেশি ওই ঘাসটা টান টন টনে শক্ত হয়ে যায়, ঘাসটা ফুটে বের হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু মানে অধিক টান না দেওয়া যাবে না। আচ্ছা, আর মালচিং পদ্ধতিতে আপনার সার ঔষধ কীটনাশক একবারে দিয়ে বের হয়ে যেতে, একবারে দিয়ে দিতে, আর পরবর্তীতে যে ঘাসটা হচ্ছে এগুলো হচ্ছে নিরা, মানে মাঝে যে ঘাসগুলো আছে আসলে নিয়ে দিতে হবে। আর আপনি গাছের বয়স পঞ্চাশ থেকে পঁচাশ পঞ্চান্ন দিনে যেহেতু আমার খাবার দিতেছে দিতেছে ওরও খাবার দিয়ে দিতে হবে, নালে ভিতর দিয়ে সার দিতে হবে, এই ভিতর দিয়ে সার দিতে হবে, টিএসসি পটাশ ফ্রোডান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই চেনে আপনাকে ফল চাষি হিসেবে, ফল চাষি, জি, আমরা আপনাকে পেলাম মরিচ চাষ হিসেবে। তো এই যে ফল চাষ করতেন সেখান থেকে আসলে মরিচে আসলেন, এসে আপনার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা তো অল্পদিন অনেক লাভবান,
এবছর আমার আপনার যদি পুরো জমিতে থাকতো আমার অলরেডি আমার এই এক একর জমি থেকে আমি 25 লক্ষ টাকা মোটামুটি বিক্রি হয়ে যেত। আলহামদুলিল্লাহ। এটা থেকে কত টাকা বিক্রি করতে পারলেন? আসলে আমি তবে লেখা নাই, তবে এটা ওটা যদি আমি বেশি ধরেন 2 লাখ, এটা আমি বেশি মিনিমাম 15 লক্ষ টাকা এরকম, ধরেন 3 মন আলো, 9 মন, 12 মন, মানে তাতে প্রায় 50-60 মন বিক্রি হয়ে গেছে। 33%-তে আজকে কতদিন বয়স? এই যে 80 দিন। 80 দিন, মানে খুবই মানে একটু মানে কৃষকদের লাভ করাই এইরকম একটা জায়গা। আমি আমি আপনাকে আমি একটা কথা বলি, যদি কৃষকরা এই মরিচ চাষ করে যদি 1% না, যদি 20 কেজি মরিচ হয় যদি হারভেস্ট যদি 15 মন করে মরিচ উঠে পারে, 100 টাকার মরিচ বুঝলে আপনার আপনার 6 মাস 6 বার হারভেস্ট করলে এখানে 3 লাখটা মরিচ বিক্রি করতে পারে। আচ্ছা, তো আপনি সবচেয়ে বেশি দামে কততে বিক্রি করেছেন? আমি পাইকে 600 টাকা মতো, 600। আর এখন এখন বর্তমানে 110-120 এরকম। 110-120, এরপরে যখন আবার আরও কমে যাবে তখন আপনি কী করবেন? আমি এই করবো, এটা শুকনো মরিচ করবো। মানে এটাই আপনি শুকনো মরিচ করবেন? এই যে দেখেন এই যাত্রার যে কলেজ। আচ্ছা, অনেকে বলে বা অনেকে শুনেছি যে হাইব্রিড মরিচ থেকে শুকনো মরিচ করা যায় না, কথাটা কি ঠিক? না না, এটা ভুল ধারণা, কারণ আমি নিজেও করছি। ওই যে ওই যে আমার সুপার রাখা আছে। আচ্ছা আচ্ছা, কারণ এটা শুকনো মরিচ, এটা কালারটা ভালো থাকে, এটা দেশি মরিচটা শুকনো গলি এরকম চিপটি হয়ে যায়, আর এটা সুদায় থাকে যায়। আচ্ছা, তার মানে তো দেখে আরো চাহিদা বাড়বে। চাহিদা বাড়বে যে। আচ্ছা, তো খুবই ভালো। তাহলে এই মরিচ যারা চাষ করবে যখন দাম পাবে, ভালো দাম পাবে, তখন তো তারা ওই দামে বিক্রি করতে পারবে, ফলনও বেশি পাচ্ছে, ফলে বলা চলে যে সে ভালো দামে বিক্রি করতে পারবে। আবার যদি খুব কম হয়ে যায় তাহলে তখন তারা এরকম শুকনো মরিচ হিসেবে আবার আবার গাছ, এটা যাতে 8 মাস থাকে, তখন আবার দাম বাড়বে, তখন এই শুকনো মরিচ ছিঁড়ে আবার গাছের সার ওষুধ দিলে রিকভার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো দেখছি যে মানে একের ভিতরে অনেক গুণ, অনেক গুণ আছে। না যাক, ভালো লাগলো। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের এই পর্বটা দেখছেন, শুনলেন একজন ফল চাষি থেকে এখন উনি সফল মরিচ চাষি, আমাদের মফিজ ভাই। তো মফিজ ভাইয়ের প্রতি আমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো, এবং আপনি যেন সামনের দিকে আরও ভালো করতে পারেন। আর আপনারা যারা মরিচ চাষ করতে আগ্রহী, তারা এই যে বিজলি প্লাস 2020 মালিক সিডের এই যাত্রা বেছে নিতে পারেন, আপনারাও মফিজ ভাইয়ের মতো লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই পর্ব দেখার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ।